বন্ধুরা, আজকের বাস্তবসম্মত একটি গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম ভালোবাসা যখন স্বার্থের মোড়কে মোড়া, কলমে রবিশঙ্কর দাস। চলুন তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। মানুষের মন বোঝা বড়ই কঠিন। ভাবতে ভাবতে চোখের কোণে জমতে লাগলো অশ্রুবিন্দু, তারপর তা একটু একটু করে ভারী হতে হতে গড়িয়ে পড়ল চোয়াল বেয়ে। শান্তনু যে লোকালয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করছে, হঠাৎই আবেগতাড়িত হয়ে তা ক্ষণিকের জন্য বিস্তৃত হয়ে গেছিল। যদিও জায়গাটা নির্জন, একটি সরু খাল দুদিকের বসতিকে সমান্তরালভাবে বিভাজন করে দিয়েছে, অল্প কয়েক ঘর মানুষের বাস। বিকেল হলে প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবীরা এসে জড়ো হয় কিছু সময় অতিবাহিত করার জন্য। কেউ কেউ বা আসে প্রকৃতির সঙ্গে নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাবার জন্য। বিকালের পরন্ত রোদে জায়গাটা বেশ ভালো লাগে। রোজ অফিস ছুটির পর শান্তনু আসে এই জায়গায়, ব্যাগ মোটরসাইকেলের উপর রেখে আরাম করে বসে, তারপর অপেক্ষা করতে থাকে কখন অপর্ণার ফোন আসবে। তাদের এই সময়টা প্রায় এক প্রকার নির্দিষ্ট ছিল, কখনো সকনো বিকেল গড়িয়ে সন্ধে নামলে ফোনটা বেজে উঠত, আর অপর প্রান্ত থেকে, সরি সরি একটু দেরি হয়ে গেল গো, একটু কাজ ছিল বলে তাদের আলাপচারিতা জমে উঠত। সারাদিনের ঘটে যাওয়া ঘটনার আদান প্রদান চলত কিছুক্ষণ, তারপর পরস্পরের মন বিনিময়ও চলত। এক অদ্ভুত ভালো লাগার আবেশে বিচরণ করত তাদের পরিণত দুটি মন। হ্যাঁ, শান্তনুরও পরিবার আছে, অপর্ণারও তাই, কিন্তু সব থাকলেও তারা দুজন বড়ই একা, আর এই একাকিত্ব তাদের আরো কাছাকাছি এনে দিয়েছে। সোশ্যাল সাইটে তাদের পরিচয় ঘটলেও এখন তারা রোজ একে অপরের সাথে কথা না বললে থাকতেই পারে না। লুকিয়ে চুরিয়ে সময় বের করে দিনের বিভিন্ন সময় অল্প বিস্তর কথা বলে তারা। সোশ্যাল সাইটে আলাপ হলেও তাদের মধ্যে যে সম্পর্ক তিল তিল করে গড়ে উঠেছিল তা অনেক রক্তের সম্পর্ককেও হার মানাবে। তারা রোজ গল্প করে সাংসারিক জীবন নিয়ে, তাদের জীবনে ঘটে যাওয়া অতীত নিয়ে, যত দুঃখ বেদনা সুখের স্মৃতি রোমন্থন করে মনকে হালকা করত পরন্ত বিকেলে বা সন্ধ্যায়। অপর্ণ স্বামী আত্মকেন্দ্রিক, একরোখা, ফাজ পাগল, দাম্ভিক একজন মানুষ। চরিত্রের এই গুণগুলো সংসারে প্রিয়জনদের থেকে তাকে দূরে ঠেলে দিয়েছে। সবাইকেই কর্ম করে খেতে হয়, সংসারের দৈনন্দিন চাহিদার সামাল দিতে টাকার প্রয়োজন, আর তার জন্য তো কাজ করতেই হবে। কিন্তু কাজের বাইরে তো জীবন আছে, যেটা অপর্ণা তার স্বামীকে বারংবার বুঝিয়েও পারেনি, বরং অশান্তি বেড়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, আর এর থেকে বেড়েছিল দূরত্ব, বেড়েছিল ক্ষোভ। আর শান্তনু ও অপর্ণা পরস্পর পরস্পরের কাছেও এসেছিল, অসুস্থ দাম্পত্য জীবনের বাইরে বেরিয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেবার জন্য। তারা একে অপরকে বেশ বোঝে, দুজনের রুচি চাহিদা পছন্দও এক, তাই তাদের বন্ধুত্ব একসময় বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে বেরিয়ে ভালো লাগলো ও শেষে ভালোবাসায় রূপ নেয় নিজেদের মনের অজান্তে। এইভাবে সময় কাটতে থাকে, সময় সুযোগ তারা একে অপরের সাথে দেখা করে। মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে অঙ্গীকারবদ্ধ হয় যে তারা একে অপরের ছেড়ে যাবে না, আজীবন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান থাকবে। পুরানো যে
কথাগুলি ভাবতে ভাবতে শান্তনু রুমাল দিয়ে তার অশ্রু গোপনের চেষ্টা করলো। আসলে অপর্ণা তার স্বামীকে বুঝিয়েছে যে সে যদি এমনভাবে চলতে থাকে তবে সেও তা মেনে নেবে না, এমনকি প্রয়োজনে গৃহত্যাগও সে পিছুপো হবে না, কারণ তারও জীবন আছে, চাওয়া পাওয়া আছে, ভালো লাগা আছে, আর সোশ্যাল মিডিয়াতে আলাপ হওয়া অনেক মানুষেরই হাতছানি সে পায়। এসব শুনে বরের মধ্যে এক আমূল পরিবর্তন সে লক্ষ্য করে। অপর্ণা সব ফিরে পেয়েছে আগের মতো, যা সে কল্পনা করত তার জীবনে সে সবই ঠিক আছে। কিন্তু তাই বলে যে মানুষটা সুখে দুঃখে পাশে থাকা, সাহস জাগানো, আত্মবিশ্বাস বাড়ানো, সব দিক থেকে সাপোর্ট দিল, তাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির করা কোনো মতে মানতে পারছে না শান্তনু। এটা চূড়ান্ত স্বার্থপরতা ছাড়া আর কী বা হতে পারে? আগে সময়ে অসময়ে কতবার যে ফোন করতো তার ঠিক নেই, কত মেসেজও আসতো, আজ তার কিছুই আসে না। শান্তনুও কখনো বা কিছু লিখলো তার রিপ্লাইও আসে না, কখনো ছোট্ট একটা প্রত্যুত্তর আসে যে তার অভ্যাসে পরিণত হয়ে গেছিল, নিজের জীবনের অংশ হয়ে গেছিল। সে মুখ ঘুরিয়ে নিলেও শান্তনু যে কোনো মতে ভুলতে পারে না, বেরিয়ে আসতেও পারছে না, স্মৃতিকে আঁকড়ে ধরে সেই স্মৃতিকে আবার বাস্তব জীবনে ফিরিয়ে আনতে সে তার প্রচেষ্টার কোনো খামতি রাখছে না। অফিস ছুটির পর এই জায়গায় এসে সে অপেক্ষা করে কখন অপর্ণার ফোন বা মেসেজ আসবে, আবার আগের মতো তাদের আড্ডা জমে উঠবে, কখন সে ফোন করে বলে উঠবে যে একটু অপেক্ষা করো, হাতের কাজ সেরে বাইরে বেরোব, আমি ফোন করব তোমায়। সূর্য ডুবে চারিদিকে যখন অন্ধকার গ্রাস করে, পাখিরা কলরব করে, গাছের ডালে আশ্রয় নেয় রাত্রি যাপনের জন্য, ঠিক তখনই সম্বিত ফিরে আসে শান্তনুর মধ্যে এক রাশ অন্ধকার ভরা মন নিয়ে ফিরে আসে বাড়ির দিকে। আরও একটা দিন কেটে যায় তার, বন্ধুত্বের পরিণতি, গভীর প্রেমের পরিণতি যে এমন নিষ্ঠুর নির্মম হয়ে শেষ হতে পারে সে কি তার কাছে অকল্পনীয় ছিল? মানুষ যখন একটা আশ্রয় পেয়ে যায় তখন এমনভাবে তার দুঃসময়ের বন্ধুকে একলা ছেড়ে দিতে পারে, সেটা ভেবে শান্তনু বেদনাহত হয়। বিশ্বাস, ভরসা, কথার দাম, এগুলো কি স্বার্থ পূরণের সাথে সাথেই সম্পর্ক থেকে মুছে যাবে? ভাবছিল যখন শান্তনু আনমনে তার নজর গেল একটা পায়রার দিকে, তারই পাশ দিয়ে পাখিটা উড়ে গেল তার বাসার দিকে, হয়তোবা তার ভালোবাসার আঙিনায়। আর শান্তনু ভাবে সেই দিকে চেয়ে যে অপর্ণা জীবনে তার প্রয়োজন ফুরিয়ে এসেছিল, তাই তাকে ছেড়ে সেও ফিরে গেছে তার গন্তব্যে, যেখানে সে নিজেকে বেশি প্রয়োজনীয় মনে করে। বুকের কষ্ট বুকে চেপে বাইক স্টার্ট দেয় শান্তনু। আজকের সময় শেষ, অপেক্ষার পালাও শেষ, এখন বাড়ি ফেরার পালা। কালও এই সময় আবার সে আসবে, অপর্ণার কোনো ফোন বা মেসেজ আসবে কিনা সে জানে না, তবুও সে আসবে, কারণ আশার মৃত্যু নেই। ধন্যবাদ।